ইসমিল্লাহ রহমান রহিম আমরা এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে চলে আসছি আজকে রসায়ন বিজ্ঞানের তিনটি অধ্যায়ের উপরে সাজেশনমূলক কিছু পর্যালোচনামূলক ক্লাস করছি যার পূর্বের ক্লাসে সৃজনশীল অংশগুলো নিয়ে আমি আলো আলোচনা করেছি এখন এমসিকিউ অংশটি পরে আমি কিছু কথা বলবো আমাদের এমসিকিউ অংশটি ভালো করার জন্য মূল বইটি খুব ভালোভাবে পড়া এর কোনো বিকল্প নেই কিন্তু এই মূল বইটি আসলে আমরা পড়ব কিভাবে আমি এখানে একটি ব্লক আকারে দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি এই অংশটি আমরা আয়ত্ত করব তাহলে আমাদের ফার্স্ট কাস্টই হবে যে আমাদের প্রতি লাইন টু লাইন প্রতি শব্দ টু শব্দ অংশটি বুঝিয়ে পড়া এই কাজটি যখন আমার সমাপ্ত হয়ে গেল তখন আমার পরবর্তী যে কাজটি হবে সেটি হলো এইভাবে আমি হয়তো একদম শেষ পর্যন্ত চলে আসলাম আসার পর আমাকে আবার প্রথম দিকে যেতে হবে যে আমি আসলে কি পড়লাম এটা এই পৃষ্ঠার মধ্যেই করতে হবে অপর পৃষ্ঠায় যাওয়ার দরকার নেই আমি কি পড়লাম সেটি আমি আবার এখান থেকে পর্যালোচনা করে দেখব যে আমি কি কি পড়েছি আমার এগুলো কতটুকু মনে আছে এইভাবে যদি আমি কয়েকবার যদি এই পৃষ্ঠাটা একটু আত্মস্থ করি দেন একটু মূল বই কেন্দ্রিক যে নৈবিত্যিক আছে সেগুলো যদি বিভিন্ন বই থেকে আমরা একটু সহযোগিতা নেই তাহলে কিন্তু এই পড়াটি ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যায় তা আমাদের ছেলে মেয়েরা সাধারণত এই সৃজনশীল অংশটি যতটা ভালোভাবে পড়ে এই নৈবেত্তিকের পড়াটি মূল বই কেন্দ্রিক ঠিকইভাবে এইভাবে একটু সুবিন্যস্ত এবং সুশৃঙ্খল পড়াটি কিন্তু তারা সাধারণত পড়তে চায় না যে কারণে তাদের দেখা যায় যে সৃজনশীলে তারা ভালো করলেও নৈবেত্তিক অংশটি কিন্তু খারাপ করে আমি আশা করি যে মূল বই কেন্দ্রিক যদি আমরা এই প্র্যাকটিসটি কমপ্লিট করি অর্থাৎ একই পৃষ্ঠা বেশ কয়েকবার পড়ার মধ্য দিয়ে আয়ত্ত করা তারপর এটিকে কোনো একটা নৈবিত্তিক বইয়ের সহযোগিতাতে নিয়ে আমরা যদি সেটিকে প্র্যাকটিস করি তাহলে অনায়াসেই কিন্তু আমাদের এই নৈবিত্তিক অংশটা আয়ত্ত হয়ে যায় তারপর ফাইনাল স্তরে গিয়ে আমরা বোর্ড কোশ্চেনের আলোকে সাজেশনমূলক যে নোটগুলো আমি পূর্বে সরবরাহ করেছি সে নোটগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তা আমি নোটগুলো আমার এই নোটগুলো ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও দিয়ে দেব কিছু কিছু নোট আমি অলরেডি দিয়েছি এবং বাকি নোটগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো আশা করি তোমরা সেখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারবা তবে আমি আবারও বলবো যে মূল বইটির কিন্তু বিকল্প সেটি না সেগুলো মূল বইয়ের সহায়ক আমাদের মূল বইটি অবশ্যই ভালো হবে রিডিং পড়তে হবে এবং সেটা শুধু রিডিং পড়লেই হবে না তার উপর একটু আয়ত্ত রাখতে হবে তো পরীক্ষাতে সাধারণত দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা নৈবের যে কমন ভুলগুলো করে তাহলে তারা চারটি অ্যান্সার না পড়েই অ্যান্সারটি করার চেষ্টা করে খুব তাড়াহুড়ো করতে গিয়ে আরেকটি হলো যে কিছু কিছু শব্দ তারা চোখে পড়ে না যেমন এটির উত্তর নয় নয় কথাটি তারা চোখে পড়েনি হয়ত তারা অ্যান্সারটি দিয়ে ফেলছে অথবা কোনো কোনো অ্যান্সার হয়তো চারটি অ্যান্সার হবে দেখা গেছে প্রথম একটি দুটি পড়তি সে যে কোনো একটা পূরণ করে ফেলে পরে দেখা যায় যে অ্যান্সার কিন্তু চারটি হচ্ছে বিশেষ করে বহুপতি সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধান হওয়া উচিত গাণিতিক অংশগুলোর গাণিতিক প্রয়োজনে ক্যালকুলেশন কমপ্লিট করা করে অ্যান্সারটি করা উচিত সর্বোপরি আমরা নৈবিত্তিক অংশটি খুব ভালোভাবে পড়া ছাড়া আমাদের অ্যান্সারটি করা উচিত না এবং সাধারণত খুব মনোযোগ দিয়ে না পড়া হলেই কিন্তু এই ভুলগুলো সবচেয়ে বেশি হয় তো আমি আশা করছি যে তোমরা যদি এই পরামর্শগুলো মেনে চলো তাহলে নৈবিত্তিক অংশটি অনেক সুন্দর পরীক্ষা তোমরা ইনশাল্লাহ দিতে পারবা তো এই আলোচনার মধ্যে আমি নৈবিত্তিক সাজেশনমূলক যে ক্লাসটি সেটি সমাপ্ত করছি পরিশেষে পরম করুন আমায় আল্লাহ তালার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ